করোনার দীর্ঘ বন্ধে নাজুক অবস্থায় পড়েছে সাংস্কৃতিক সংগঠনগুলোর কর্মকাণ্ড ও শিল্পী কলাকুশলীদের জীবন। তবে এখন আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা চলছে। ঘরোয়াভাবে শুরু হয়েছে সঙ্গীতের চর্চা। দলীয় চর্চা শুরু করেছে চট্টগ্রামের আবৃত্তি দলগুলো। সাংস্কৃতিক কর্মীদের সক্রিয় করতে চর্চা ও মঞ্চে ফিরতে আপ্রাণ চেষ্টার কথা জানায় সঙ্গীত ও আবৃত্তি সংগঠনগুলো। শঙ্কা কাজ করছে, কিন্তু তারপরেও আমরা থেমে নেই, আমরা থেমে থাকবো না, আমরা আলোর পথে অবশ্যই যাব এবং যেতেই হবে। আমরা আবারও শুরু করছি। আমরা আগে চট্টগ্রামে যেভাবে আবৃত্তি চর্চা করতাম, আমরা আশা করছি আমরা এখন থেকে আবার পুরো দমে সেই জায়গায় শুরু করতে পারব। তুমি যদি তোমার ঘটনাগুলো লেখো, তাহলে এই লেখাগুলো পড়ে মানুষ এটা জানতে পারবে। আমার জীবনের ঘটনাগুলো জেনে মানুষের কি কোনো কাজে লাগবে? অভিনয় শিল্পীরাও মঞ্চে ফিরতে মরিয়া। করোনার প্রভাবে কর্মী সংকট ও আর্থিক সংকটের কথা জানান তারা। থিয়েটার ওয়ার্কার তো আসলে না খেয়ে অনেক কষ্ট করে থিয়েটার করে, আসলে এদের রোজি রোজগারের জায়গাটাও খুব সাউন্ড না। আসলে এই 18 মাসে আসলে অনেকে পিছিয়ে গেছে, আসলে এটা খুব অমানবিক। আসলে আমরা চেষ্টা করছি আপাতত আমাদের কর্মীদের মনোবল ফিরে আনার জন্য মহারাকককে আমাদের যে প্রযোজনাগুলো আছে সেগুলোকে আমরা তৈরি করার সরকার থেকে এবং সরকারের সাথে সংশ্লিষ্ট যারা আমাদের সমাজের মধ্যে যারা অর্থবান ব্যক্তি আছে তারা যেন মানে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। সংস্কৃতি অঙ্গনে প্রাণ ফেরাতে সরকারি পৃষ্ঠপোষকতা এবং শিল্পকলার হল ও অবকাঠামো ব্যবহারে ভাড়া মকুব চান তারা। আমাদের সাংস্কৃতিক সংগঠনগুলোর জন্য আলাদা করে করোনাকালীন প্রণোদনা যদি ব্যবস্থা করেন তাহলে হয়তো ঘুরে দাঁড়ানো সম্ভব, না হলে সংস্কৃতি অনেকটুকু মুখ থুবড়িয়ে পড়বে বলে আমার মনে হয়। এই মিলনায়তনের ভাড়া মৌকুফের বিষয়টি করতে পারি এবং ঢাকা শিল্পকলা চট্টগ্রাম শিল্পকলায় যে মহড়া কক্ষগুলো আছে সেগুলোর ভাড়াও যদি মৌকুফের একটা ব্যবস্থা চিন্তা করে সরকার, তাহলে দলগুলো তাদের মঞ্চে বিভিন্ন প্রযোজনা কার্যক্রম নিয়ে আসতে অনেক বেশি উৎসাহী হবে। স্থবিরতা কাটিয়ে আবার শুরু হয়েছে চট্টগ্রাম শিল্পকলার প্রশিক্ষণ কর্মশালা। যদিও এখনও ফাঁকা, শিল্পকলা একাডেমি এবং থিয়েটার ইনস্টিটিউটের মুক্তমঞ্চ সহ নগরীর মিলনায়তনগুলো, তবে আগামী মাসের মধ্যে আবার সরব হবে আশা সংস্কৃতি কর্মীদের। নাজমুল সাদিকি, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম।